আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখন বর্তমান আপনার দারুল হাদিস, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। একটা বিল্ডিং আপনার তৈরি হচ্ছে, ইনশাআল্লাহ চতুর্দিকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঠিক এইরকমই, যেমন পার্লামেন্ট দেখে মনে হয় এটা অনেক বড় পার্লামেন্টের থেকে, এবং ভিতরটা না দেখলে বুঝতে পারা যাবে না। আমি যদি খোলা থাকে ইনশাআল্লাহ ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে খেজুর গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে নতুন লাগানো হয়েছে, এগুলো হয়তো সৌদি থেকেই নিয়ে আসা হয়েছে, এত বড় বড়ই গাছ। এখানে এই গাছটা মারা গেছে, এই গাছটা এখনো তাজা আছে। হ্যাঁ, তো এরকম অনেকগুলো খেজুর গাছ আপনার লাগানো হয়েছে। এই গাছটা এ দেখেন তাজা আছে। জিজ্ঞেস করলাম, ওগুলো মাসখানেক হয়েছে লাগানো, এই দেখেন মাটিগুলো সেরকম বুঝে যাচ্ছে যে নতুন লাগানো এত বড় গাছ। হ্যাঁ, একটা গাছে খেজুরও ধরে আছে দেখছি, মাশাআল্লাহ। এগুলো সব সৌদির খেজুর গাছ, এদের বড় বড় আপনার ডালের গোড়াগুলো দেখলে বুঝে যাচ্ছে। যারা মাদ্রাসার কর্মচারী তারা এই বিল্ডিংটাই থাকে। দারুল হাদিস দারুল উলুম দেওবন্দের যে মাদ্রাসা আপনার স্থাপিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দের 30 মে, আজকের সেই দিন। এটা হলো মসজিদের রশিদিয়া পিছনের দিক, ইনশাআল্লাহ সামনের দিকটাও আমি দেখাবো কত সুন্দর এই মসজিদটা আপনার তৈরি করা হয়েছে। চতুর্দিকে চতুর্দিকে এদিক দিয়ে যাওয়া যায় না, কিন্তু বাইরে থেকে যদি আপনি দেখেন তো ঠিক এই রকমই আপনার দেখাবে। এবং ভিতরেও আমরা গিয়েছি, কিন্তু এখন প্রবেশ নিষেধ আছে কি না তা বলতে পারছি না, তবে এক মুরব্বী বসে আছেন, দেখে ওনাকে জিজ্ঞেস করি। কিন্তু তালা মারা আছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আন্দার নেহি জানে দেন আন্দার নবাজ কে বাদ। আচ্ছা, হাম তো হাম চলে যায়েঙ্গে, ইসলিয়ে থোড়া আগার দেখা দেতে। 9:20 পে জো হ্যায় আপকে দেওবন্দ স্টেশন সে মেরা গাড়ি হ্যায় ট্রেন দিল্লি যাওয়ার কে লিয়ে, তো থোড়া আগার বড়াই করাম দেখা দেতে তো থোড়া। আচ্ছা, দেখেন এই যে চতুর্দিকে ঠিক এইরকমই দেখা যাবে। নিচে আপনার দার্সগা, এই হচ্ছে ভিতরে যাওয়ার জন্য তিনটে দরজা আপনার রয়েছে। উপরে দ্বিতীয় তলায় আপনার কিছু মিটিং মাসোয়ারা এই সমস্ত হলে পরে এখানে বসবে। দুঃখিত ভিতরটা দেখাতে পারলাম না, অনেক বড়। ভিতরে যখন ঢোকা হয় তখন মনে হয় যেন একটা বিরাট বড় ফুটবল ময়দান, এত বড়। রিকোয়েস্ট করলাম কিন্তু উনি ডিউটি, আপনার আপকা ডিউটি রাত কা? আচ্ছা আচ্ছা, ঠিক। আমি মসজিদের রশিদিয়ায় এখন প্রবেশ করব, একদম সোজাসুজি মসজিদ।
মসজিদের রশিদিয়াটা একটু দেখে ইনশাল্লাহ সমাপ্ত করবো। আপনার একটু ধৈর্য সহকারে একটু দেখবেন, যেহেতু বাড়িতে বসেই দারুল উলুম দেওবন্দের মতন একটা বিরাট প্রতিষ্ঠানের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। খেজুর গাছগুলো যখন বড় হয়ে যাবে, সারি সারি লাগানো হয়েছে, খুব সুন্দর দেখাবে ইনশাআল্লাহ। একটি গেট মসজিদের রশিদিয়াতে আসার জন্য মসজিদের রশিদিয়ার এটি হলো টয়লেট, কত সুন্দর বানিয়েছে। এটা হলো পেশাবখানা, পানি পান করার জন্য এগুলো সব রাখা হয়েছে। মসজিদটি এবারে আপনাদেরকে দেখানো হবে, একটু দেখো। এটা প্রবেশ পথ, এই হাউসটা আপনার সম্পূর্ণ হয়নি, উজু করার জন্য এটা আপনার তৈরি করা হয়েছে। এই দেখুন মসজিদের রশিদিয়ার এটা হলো মেন গেট, মেন গেট দিয়ে প্রবেশ করছি ভিতরের দিকে। এই যে পরিষ্কার করার জন্য ভাই পানি দিয়ে এখানে পরিষ্কার করছেন। আপ রোজানা সাফাই করতে হ্যাঁ কবি কবি? আচ্ছা মাশাআল্লাহ, রোজ সাফাই করতে হ্যাঁ মাশাআল্লাহ। এই হলো মসজিদ রশিদিয়া দারুল উলুম দেওবন্দ, কত সুন্দর আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ মার্বেল দিয়ে আপনার জড়ানো রয়েছে মসজিদটি। আমি মসজিদের ভেতরের অংশটাও একটু দেখানোর চেষ্টা করছি।
এটা হলো মসজিদের ভিতরের অংশ। মাশাল্লাহ, গতকালকে মাগরিব এবং এশা এখানে পড়েছিলাম, কম বেশি ভিতরে 20টা কাতার আপনার রয়েছে। এক ভাই আমার বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, মাশাল্লাহ। এই মসজিদের নিচের অংশে বিদেশি মেহমান যারা জমে কলমে হিন্দির মিটিং এসেছিলেন, ওনাদের আরাম করার জন্য এখানে কিছু মানুষ ছিলেন। বাকি শহরের বিভিন্ন বড় বড় বিল্ডিং বা মাদ্রাসা যেগুলো ছিল, সে সমস্ত মাদ্রাসা বা কিছু বিল্ডিং, সেখানে সব মেহমানরা ছিলেন। অনেকেই গতকালকে মিটিংয়ের পরে বাড়ি চলে গিয়েছেন, কিছু মেহমান এখনও আছে। এটা হলো মসজিদের রশিদিয়ার নিচের অংশ। বাচ্চাদের বাৎসরিক পরীক্ষা এখানে হয়, বা যারা এই মাদ্রাসাতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেন, এই জায়গাতেই আপনার পরীক্ষা দেওয়া হয়। মসজিদ থেকে বাইর হয়ে এটা হলো আঙ্গিনা মসজিদের। মাশাল্লাহ, এত সুন্দর, এখানে না আসলে বুঝতে পারবেন না, জান ভরে যাবে। মসজিদের রশিদিয়া থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। এই যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, দারুল উলুম দেওবন্দের প্রবেশ হওয়ার জন্য একটা গেট।